ঠুঁটে ঠুঁট রেখে ব্যারিকেড করো প্রেমের পদ্মটাই, বিদ্রোহ আর চুমুর দিব্যি শুধু তোমাকেই চাই। কবির সুমনের বিখ্যাত এই গানের মতো করেই বাগদান সারলেন বলিউড তারকা আমির খানের মেয়ে ইরা খান। আচমকা একেবারে ফিল্মি কায়দায় প্রকাশ্যে ইরাকে প্রপোজ করলেন ফিটনেস ট্রেনার নূপুর শেখর। সম্মতি জানাতে একটুও দেরি করেননি ইরা, হাত বাড়িয়ে দেন আদুরে ভঙ্গিতে, হাঁটু গেড়ে প্রেয়সীর হাতে আংটি পরিয়ে দেন নূপুর। এরপর ঠোঁটে ঠোঁট মিলিয়ে জানিয়ে দেন এ বাঁধন যাবে না ছিড়ে। নূপুর ইরার এই চুমুর দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ভাইরাল। ইনস্টাগ্রামে শুক্রবার ভিডিওটি পোস্ট করে ইরা লেখেন, আমি হ্যাঁ বলেছি। ভারতীয় গণমাধ্যম জানিয়েছে নূপুরের একটি সাইক্লিং এর ইভেন্টে গিয়েছিলেন ইরা। বাইরে দাঁড়িয়ে প্রেমিকের জন্য চিয়ার করছিলেন তিনি। একসময় প্রেয়সীর কাছে ছুটে এসে নিজের মনের কথা জানিয়ে দেন নূপুর। মুহূর্তেই হাত তালিতে ভরে ওঠে পুরো গ্যালারি। আর এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে আসতেই পরিবার, ইন্ডাস্ট্রি ও বন্ধুরা শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন। অনেকে আবার জানতে চেয়েছেন তারা কবে বিয়ে করছেন। তবে এ প্রশ্নে এখনো ইরা নূপুর কেউই টু শব্দটিও করেননি। দুই বছর ধরে ফিটনেস ট্রেনার নূপুর শেখরের সাথে চুটিয়ে প্রেম করছিলেন ইরা। এ নিয়ে কোনো লুকোচুরিও করেননি এই স্টার কিড। নিয়মিত প্রেমিকের সাথে ছবি পোস্ট করেন ইনস্টাগ্রামে। গত জুলাইতে নূপুরকে নিয়ে দেখা করতে যান দাদি জিন্নাত হুসাইনের সাথে। তখনই গুঞ্জন রটে, শিগগিরই বিয়ে করতে যাচ্ছেন আমির কন্যা। এবার সেই গুঞ্জনেই ঘি পড়ল। আমির খান ও রীনা দত্তের মেয়ে ইরা খান বলিউডে পা না রাখলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ জনপ্রিয় ইরা। আর সেলিব্রিটি ফিটনেস ট্রেনার হিসেবেও খ্যাতি রয়েছে নূপুর শিখরের। ইরা সহ একাধিক সেলেবকে প্রশিক্ষণ দেন তিনি।